শনিবার আগরতলা পৌর নিগমের 39 নম্বর ওয়ার্ডের এমবি টিলা এলাকায় মার্কেট কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। নতুন এই মার্কেট কমপ্লেক্স উদ্বোধন হবার ফলে উপকৃত হবেন এলাকার বৃহৎ অংশের মানুষ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী বলেন, এই মার্কেট কমপ্লেক্স রক্ষণাবেক্ষণের দায়িত্ব সবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যরা। তাদেরকে আমরা আলাদা করে সুপার স্পেশালিটি আলাদা করেছি, স্পেশালিটি আলাদা করেছি, তাতে করে তাদেরকে সম্মান দিয়েছি। বাইরে আগে চলে যেত ত্রিপুরার যারা বিশেষজ্ঞরা ছিল, তো আমরা কৃষিক্ষেত্রেই বলুন, এডুকেশনের দিক দিয়ে বলুন, খেলাধুলার বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন সমস্ত খেলাধুলার যেসব ফুটবল গ্রাউন্ড ছিল সেইগুলোকে আমরা যে নতুন সিনথেটিক টার্ফ আমরা ওখানে আমরা লাগিয়েছি, আমরা যে ট্র্যাকগুলো আছে সেগুলো সুইমিং পুল করছি, সমস্ত জায়গায় আমরা চাইছি যে মানুষ যেন এমন আমরা কাজ করে যায় যে তো যেন ভবিষ্যৎ বর্তমান হয়ে অতীত হয় এবং মানুষ সারা জীবন মনে রাখে।